স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ডাদেশ আগামী 7 দিনের মধ্যে হাইকোর্টে পৌঁছাবে। মঙ্গলবার সকালে সিনহা হত্যা মামলার আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর গণমাধ্যমকে একথা জানান। এর আগে সোমবার বিকেল 4:30 দিকে প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। রায়ে 7 জনকে খালাস দেওয়া হয়েছে, যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে 6 জনকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করবেন বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হওয়ায় এবং তিনি নিজে বাসায় ফিরতে উদ্গ্রীব হওয়ায় চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুল রুশ সেনা মোতায়েনকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় মেতেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া। উদ্বেগজনকভাবে বাড়ছে নিষেধাজ্ঞার মাত্রা। সোমবার হোয়াইট হাউস জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, রাশিয়ায় প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে যারা সরকারি সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রতি নিষেধাজ্ঞা দিতে সুনির্দিষ্ট প্যাকেজ তৈরি করা হয়েছে। রাশিয়া ইউক্রেনে সেনা বাহিনী অব্যাহত রেখেছে, এমনকি নতুন করে বেলারুশেও সেনা বাড়ানো হয়েছে দাবি করে হোয়াইট হাউস জানায়, যে কোনো মুহূর্তে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী জুটির প্রথম কাজ শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। ভালোবাসা দিবস উপলক্ষে চলচ্চিত্রটি সারা দেশে 11 ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক দেবাশিস বিশ্বাস। তিনি বলেন, করোনার কারণে ছবিটি মুক্তি দিতে পারেনি, কিন্তু সবকিছু চূড়ান্ত ছিল আমাদের। এই বছরে ভালোবাসা দিবস উপলক্ষে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাটি মুক্তি দিতে চাইছি। আসছে 11 ফেব্রুয়ারি সিনেমা হলেই মুক্তি পাবে তা। ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড মেসন গ্রিনউডের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনেছেন তার বান্ধবী হ্যারিয়েট রবসন। সে অভিযোগ আমলে নিয়ে এবার ইউনাইটেড ফরোয়ার্ডকে গ্রেপ্তার করেছে বৃহত্তর ম্যানচেস্টার পুলিশ। বিবৃতিতে জানায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর শারীরিকভাবে নির্যাতিত হওয়ার ছবি ও ভিডিও তাদের নজরে এসেছে। এরপর পরিচয় খোলাসা না করেই সেই বিবৃতিতে জানানো হয়, আমরা নিশ্চিত করছি যে 20 বছরের মতো বয়সী একজনকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে তিনি পুলিশ হেফাজতে আছেন, সেখানে জেরা ও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি। এই ছিল সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।